আপনি বাজিগর পাখি ব্রিড করানোর জন্য, সার্ডিং করানোর জন্য 100% কার্যকারী একটা টিপস। আপনি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে ক্লিয়ার হতে পারবেন। আপনি প্রথমে মেল এবং ফিমেল এবং ফুল অ্যাডাল্ট দুইটা পাখি আপনি সিলেক্ট করবেন। এখানে দেখুন, আমি উদাহরণস্বরূপ এখানে দুইটা পাখি আলাদা করছি, ওই যে ফিমেল আর এটা হচ্ছে মেল। আমি এই দুইটা পাখি কয়েকবার ব্রিড করাইছি, তো এমনভাবে আপনি দুইটা পাখি প্রথমে সিলেক্ট করবেন। আচ্ছা, আপনি মেল এবং ফিমেল সিলেক্ট করবেন, তারপরে নেক্সট টাইম আপনার কাজটা কী? দুইটা পাখি আপনি ব্রিডে দিবেন, এর জন্য প্রথম কাজটা কী আপনার? এখানে একটা খাঁচা আমি সেট করছি, আপনি খাঁচাটা দেখুন। এই যে আমি পুরাটা দেখানোর চেষ্টা করছি, এই যে খাঁচা, এটা আপনি 16x20 একটা খাঁচা নেবেন, 16x20। তো খাঁচার মধ্যে সেট আপটা কেমন হবে দেখুন। এই যে এইখানে নিচে দেখুন তিনটা বাটি আছে, এই একটা বাটি, ওই কোনো একটা বাটি আর এই একটা বাটি, তিনটা বাটি। আর এখানে অনলি একটা ডাল আছে, গাছের ডাল। এভাবেই আপনি একটা ডাল দিবেন, ডালটা অবশ্যই আঙুলের সমান মোটা হবে, আঙুলের সমান মোটা হবে। এই যে আঙুলের সমান গোল এবং মোটা হবে, এবং বাকল থাকবে বা চামড়া বা ছাল থাকবে, তাহলে আপনার পাখিটা সুন্দর ব্রিড করতে পারবে। আর একটা হাড়ি থাকবে, এই যে এমন সুন্দর একটা হাড়ি থাকবে, এবং হাড়ির সাইজটা অবশ্যই বড় হবে, বাজিগারের সবচেয়ে বড় হাড়িটা আপনার ব্যবহার করবেন। আর এইভাবে গাছের ডালটার সাথে হাড়িটার মুখটা এভাবে অ্যাটাচ থাকবে। এই যে তাহলে কী হবে, পাখিটা এখানে সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, ঝাড়ের মুখ থেকে সুন্দরভাবে বাচ্চাকে খাওয়াতে পারবে এবং যা আশা করতে পারবে। আমি দেখাই দিচ্ছি, তারপরে আপনার খাঁচার সেট আপের মধ্যে একটা বাড়িতে থাকবে, একটা বাড়িতে আপনার খাবার থাকবে, একটাতে পানি আর একটাতে থাকবে গ্রিড। হ্যাঁ, একটাতে গ্রিড থাকবে, একটাতে পানি আর একটাতে খাবার। আচ্ছা, এই আপনার খাঁচার সেট আপ। তাহলে খাঁচার সেট আপ আপনার থাকছে তিনটা বাটি, একটা গাছের ডাল আর একটা হাঁড়ি। ব্যাস, এখানে আপনার সেট আপের কাজ শেষ। এখন আপনি চলে যান, এখন মনে করেন আপনার পাখি ডিম দিবে। হ্যাঁ, তো ডিম দিল পাখি আপনার, এই যে আমার এই পাখিটা ডিম দিয়েছে, আমি এটা দেখাচ্ছি আপনাকে। এই যে পাখিটা মনে করেন ডিম দিয়েছে, তো পাখিটা ডিম দিয়েছে, আমি দেখাই দিচ্ছি আপনারে। পাখিটা ডিম দেওয়ার পরে আপনার করণীয় কী? পাখিটা ডিম দিল, পাখিটা ডিম দিলে আপনার যেটা হবে, পাখিকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা, পাখিকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না মানে পাখির কোনো সময় ডিমটা আপনি বারবার এভাবে চেক করবেন না। জাস্ট আপনি এভাবে জোড়া দেওয়ার পরে, এভাবে দুইটা সিঙ্গেল পাখি ওই সেট আপে আপনি জোড়া দেওয়ার সাথে সাথে আপনি জাস্ট দেখবেন আপনার পাখিটা ডিম দিয়েছে কিনা। শেষ, ফার্স্ট ডিমটা দেখলেন, এবার আপনার ডিমের ডেটটা লিখে রাখেন। ফার্স্ট ডিমটা ঠিক 17 দিন পরে আপনি চেক দিবেন যে আপনার ডিমটা, আপনার ডিমটা ফুটছে কিনা। 17 দিন বা 18 দিন আপনি অপেক্ষা করবেন, তারপর যদি না ফোটে 20 দিন অপেক্ষা করবেন, দেখবেন ডিম আপনার ফুটছে। আচ্ছা, ডিমগুলো ফুটলে তখন আপনি এগুলো ডেইলি একবার চেক দিবেন, বেবিগুলোর কোনো সমস্যা আছে কি না, বেবিগুলো ঠিক মতো খাওয়াচ্ছে কি না, এই ধরনের চেক আপনি দিলেন। আচ্ছা, বেবিগুলো যখন আস্তে আস্তে বড়ো হবে, হ্যাঁ, তো এই সময় আপনি কী করেন? বেবি ফুটলো, বেবি ফুটলে আপনার করণীয় কী? বেবি ফুটলে আপনার করণীয় কী? বাজিকর পাখির বেবি ফুটলে আপনি কী খাওয়ান দিবেন বা কী করবেন? তখন আপনার প্রতিদিন একবার চেক দিতে হবে বেবিগুলো ঠিক মতো খাওয়াচ্ছে কি না প্যারেন্টস। তারপরে আপনার কী কী খাওয়ান দিবেন? তখন আপনার সিড মিক্স থাকবে বেশি পরিমাণ, এবং অল টাইম আপনি খাবার দিবেন, অল টাইম সিড মিক্স দিবেন এবং খাবার দিবেন। আর সফট ফুড দিবেন, এগ ফুড দিবেন। অনেক অনেক বাজিকর ভাত খায়, ভাত দিতে পারেন। হ্যাঁ, শীতকালে অবশ্যই সূর্যমুখীর বীজটা বাড়াই দিবেন। এরপরে আপনার কাজ কী? বাচ্চা ফুটলো, বাচ্চা ফুটে বড় হলো, তখন আপনার কাজ কী? বাচ্চার বয়স যখন 20 দিন বা 22 দিন হবে, তখন আপনি বাচ্চাগুলো সুন্দর করে এভাবে আলাদা করে দিবেন, নামাই দিবেন একটা মালসায়, খায় থেকে এভাবে একটা মালসায় নামাই দিবেন। তাতে কী হবে, বাচ্চাগুলো খুব সহজে নেমে নেমে এতে যখন ক্ষুধা লাগবে, তখন একটু করে এই বাটিতে, খাওয়ার বাটিতে বসে খাওয়া শিখবে। এই আপনার কাজ শেষ। বাচ্চা ডিম থেকে শুরু করে বা জোড়া দেওয়া থেকে শুরু করে বাচ্চা ফুটে বড় হওয়া পর্যন্ত আপনার এইটুকুনাই কাজ।
এক মাসের ভিতরে আপনার এই কাজ, এইগুলো মারলে আপনার পাখি কোনো সমস্যা হবে না। আর পানিটা সবসময় প্রতিদিন চেঞ্জ করে দিবেন, পরিষ্কার পানি দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।